সেখানে আমি ডিগ্রি পর্যন্ত পড়ি। 1970 সালেই আমি ডিগ্রি পরীক্ষা দিয়েছি। এরপরে আমি 1972 সালে যুদ্ধের পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমি বাংলা বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করি। তো আমি 71-এ আমরা তো মানে আয়ুব বিরোধী আন্দোলন আমরা সেই স্কুল জীবন থেকেই করি, আয়ুব বিরোধী আন্দোলন। তখন প্রথম দিকে বুঝে না বুঝে আমি মিছিলে যেতাম, বিভিন্ন কর্মসূচিতে যেতাম, স্কুল কলেজের ভাই বোনরা এসে আমাদেরকে নিয়ে যেত, তখন তাদের সঙ্গে যেতাম। কিন্তু এরপরে যখন আমি আস্তে আস্তে জিনিসটা বুঝতে থাকি এবং বুঝে পূর্ব পাকিস্তান ছাত্রলীগে যোগ দিই এবং আমি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের যশোর মহকুমা শাখার সভাপতি ছিলাম 1968 সালে। 1968 সাল থেকে 1971 পর্যন্ত আমি যশোর মহকুমা ছাত্রলীগের সভাপতি হিসেবে কাজ করেছি। আমার বাবা 70-এর গণপরিষদ সদস্য ছিলেন। এর আগে তিনি যশোর বৃহত্তর যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 1969-এর গণঅভ্যুত্থান এবং ক্রমাগত বিভিন্ন যে গণতান্ত্রিক আন্দোলনগুলো, পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে আন্দোলন, যে লড়াই, যশোর সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অংশগ্রহণ করেছিল এবং সেই আন্দোলনে আমিও সমস্ত স্কুল কলেজকে ছাত্র নেতাদের সঙ্গে একসঙ্গে আমি সমস্ত স্কুল কলেজকে অর্গানাইজ করেছি এবং আন্দোলনমুখী করে তুলেছিলাম। আচ্ছা, এখানে আমরা যারা একসাথে কাজ করেছি তাদের নাম বলতে হয়। প্রথম কথা, 62 নিউক্লিয়াসের নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মধ্যে গোপন সংগঠন গড়ে ওঠে মুক্তিযুদ্ধের, এবং সেই গোপন সংগঠনের নেতা সিরাজুল আলম খান এবং তার প্রধান দুই সহযোগী জনাব আব্দুর রাজ্জাক এবং কাজী আরিফ আহমেদ। এই নিউক্লিয়াস সমস্ত জেলায় সংগঠন গড়ে তোলে, গোপন সংগঠন গড়ে তোলে। সেই গোপন সংগঠনের যশোর জেলা ফোরামের আমি একজন সদস্য। এটা এই কথা বলে আসলে আমি খুবই আনন্দ অনুভব করি যে আমি নিউক্লিয়াসের যশোর জেলা ফোরামের সদস্য হতে পেরেছিলাম, নেতারা আমাকে নির্বাচন করেছিলেন। এটা আসলে আমার কাছে অত্যন্ত আনন্দের একটি বিষয়, কারণ আমাদের দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ যেটা সে সময়কার ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে সেই যুদ্ধ আর ফিরে আসবে না। সেই হিসেবে আমি খুবই মানে গর্ব অনুভব করি। এবং এখানে যশোরে যারা এর নেতা ছিলেন তাদের নাম বলতে হয় আলী হোসেন মনি, রবিউল আলম, আব্দুল হাই, ফয়রাত হোসেন, মঈনুদ্দিন মহিম, আবুসাদ সন্তু এবং আরও অনেক, সালেহা বেগম। এইভাবে আর কি আমরা অংশগ্রহণ করি এবং আমরা সমস্ত স্কুল কলেজকে ভীষণভাবে অর্গানাইজ করে আন্দোলনমুখী করতে পেরেছিলাম। এবং 1969-এর গণঅভ্যুত্থানে যশোর এক উত্তাল ভূমিকা রেখেছিল। তারপরে 1970-এর নির্বাচন,
সেই নির্বাচনটাকেও আমরা আন্দোলন হিসেবেই নিয়েছিলাম, যে নির্বাচনে বাংলার মানুষ যে রায় দেবে, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ যে রায় দেবে, সে রায় পাকিস্তানের বিরুদ্ধে। আমরা যুদ্ধ করে আমাদের দেশকে ছিনিয়ে এনেছি, যুদ্ধ করে, লড়াই করে। এই যুদ্ধ কিন্তু হঠাৎ করে হয়নি, এই যুদ্ধের রয়েছে একটি দীর্ঘ প্রস্তুতি, যেটা আমি আগেই বলেছি, 62 নিউক্লিয়াস। আমাদের জাতীয়তাবাদী নেতা, বিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ছাত্র সমাজের, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের যে ভূমিকা এবং সমগ্র ছাত্র সমাজের যে ভূমিকা, সেই ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যখন বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, আমরা জানি যে 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হয় এবং এরপরেই বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, এবং সেই অসহযোগ আন্দোলন ধরতে গেলে সমস্ত পূর্ব পাকিস্তান, আমাদের আজকের বাংলাদেশ সম্পূর্ণ তখন আমাদের নিয়ন্ত্রণে ছিল, এবং আমরা সেই অসহযোগ আন্দোলনের সময় প্রতিটি দিন আমরা মিছিল করেছি, মিটিং করেছি, অর্গানাইজ করেছি, এবং সেসব মিছিলে পাকিস্তানি সামরিক বাহিনীর লোকজন গুলি করেছে। যশোরে ক্যান্টনমেন্ট ছিল বা আছে আপনারা জানেন, এবং সেই সব মিছিলে গুলিকেও, বন্দুকের গুলিকে উপেক্ষা করে আমরা মিছিলে গিয়েছি, এবং আমার বাবা এবং সহ তৎকালীন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যশোরে ছিলেন তারা সবাই অংশগ্রহণ করেছেন এবং সেই অসহযোগ আন্দোলনকে সফল করেছেন। আমার এখনও মনে আছে যে একটা মিছিল গুলি হয়, এটা 2 মার্চ সম্ভবত, চারুওয়ালা কর নিহত হয় যশোরে, তিনি একজন গৃহবধূ। আমরা মিছিল করে নিয়ে যাচ্ছি, সেই মিছিলে গুলি হচ্ছে, ওই গুলি যে রাস্তার পাশে তার ঘর, সেই ঘরে যে সেই গুলিটা লাগে এবং চারুওয়ালা কর নিহত হয়। আমরা চারুওয়ালা করের শবদেহ নিয়ে মিছিল করেছিলাম, সেই মিছিলের দৃশ্য আজও আমার চোখে ভাসে, কি বিশাল গভীর সেই মিছিল। সেই মিছিলের ভাষাই বলে দিচ্ছে যে আর একটি দিনও নয়, আর একটি দিনও পাকিস্তানিদের সঙ্গে নয়, আমাদের দেশকে, আমাদেরকেই অর্জন করে নিতে হবে। পাকিস্তানি বাহিনীর সব ধরনের অত্যাচারকে উপেক্ষা করেই জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল, এবং আপামর জনগণ, সেখানে নারী, পুরুষ, কিশোর, বৃদ্ধ সকলেই সমানভাবে কাজ করেছিল। 23 মার্চ পাকিস্তানি পতাকা পুড়িয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল, এবং সেদিন আমাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, এবং যশোরের বিভিন্ন কালেক্টরিতে, অফিস আদালতে, বিভিন্ন জায়গায় এই পতাকা উড়ানো হয়। আস্তে আস্তে এগিয়ে এলো 25 মার্চ। 25 মার্চ আমি আজকে অনেককেই শুনি যে বলে যে আমরা 25 মার্চে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, 25 মার্চে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে যুদ্ধে ঠেলে দিয়েছিল। আমরা যুদ্ধ করব বলেই যুদ্ধে নেমেছিলাম, আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলাম, যে শুধু সাধারণ কথায় বা নির্বাচনে আমরা সর্বাধিক সিট পেয়েছি, 2টি সিট পাবে, সব সিটই আমরা পেয়েছি বলেই আমরা দেশকে স্বাধীন করতে পারবো না। আমরা আগেই জানি আমাদের নেতারা সেভাবেই নির্দেশ দিয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন যুদ্ধ করবেন বলে। সুতরাং যুদ্ধ করে, যুদ্ধের একটা পূর্ব প্রস্তুতি ছিল দীর্ঘদিনের, এবং যুদ্ধ করেই দেশকে স্বাধীন করতে হবে, শুধু নির্বাচনের মাধ্যমে দেশ স্বাধীন হবে না। নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা অর্জন করলাম, কিন্তু সেই ক্ষমতাকে টিকিয়ে রাখা এবং দেশকে স্বাধীন করা, সেটা নিজেদেরকে যুদ্ধ করে নিতে হবে, আদায় করে নিতে হবে, সেইটি আমরা করেছিলাম। 25 মার্চে আমরা ওরকম দেখছি যে বাবা 70-এ নির্বাচিত এমপিএ ছিলেন, বাড়িতে খুবই মানে সমস্ত মানুষের ঢল নেমেছে, ছাত্র নেতারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, খুব মানে একটা থমথমে অবস্থা ছিল সারা শহরে। এমএনএ এমপিএরা সকালে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এবং সেখানে কিছু আলাপ আলোচনা হয়েছিলো, তো তারা গাড়িতে ই লাগিয়ে নিয়ে গিয়েছিলো, পতাকা লাগিয়ে নিয়ে গিয়েছিলো, বাংলাদেশের পতাকা। আলাপ আলোচনার শেষে বাইরে এসে দেখে যে পতাকা গাড়িতে নেই, এটা নিয়ে তারা হইচই করে এমএনএ এমপিএরা, যে আমাদের পতাকা নেই কেন, আমরা লাগিয়ে নিয়ে এসেছি, পতাকা কে নিল,
এই হইচই শুনে কর্নেল তোফায়েল পতাকাটা ফেরত দিয়েছিলেন এবং তারপরে তারা চলে আসে। তবে সাথে সাথে যশোর ক্যান্টনমেন্টে ডিনারের আমন্ত্রণ জানিয়েছিল কর্নেল তোফায়েল, যিনি তখন যশোর ক্যান্টের দায়িত্বে ছিলেন। এই তারপরে তো সবাই যাবেন কি যাবেন না এই নিয়ে একটা আলাপ আলোচনা। জনাব মশিউর রহমান সাহেব ছিলেন, উনি সিনিয়র নেতা, দলের সভাপতি, বাবা ছিলেন সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন। তো এই নিয়ে আলাপ আলোচনা, কিন্তু আলাপ আলোচনায় দেখা যাচ্ছিল যে বেশিরভাগই ক্যান্টনমেন্টে যাওয়ার পক্ষে ছিলেন। যারা আগরতলা ষড়যন্ত্র মামলার সময় যখন বঙ্গবন্ধু সহ সবাই যখন এই দুর্যোগপূর্ণ সময়ে বা দিনে ছিল, তখন তারা কিন্তু পিডিএমে চলে গিয়েছিল এবং সেই পিডিএমে চলে যাওয়ার পরে তারা ছদফার আন্দোলনে ছিল না, কিন্তু বঙ্গবন্ধু ফিরে আসার পরে তারা আবার ফিরে এসেছিলেন। যাই হোক, 25শে মার্চের রাত্রে কিছুতেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছিলেন না, বলছিলেন যে আমরা যাই, কথা বলি, তারপর দেখি কি হয়। এখানে জনাব মোশাররফ হোসেন সাহেব অত্যন্ত শক্তভাবে এটাকে হ্যান্ডেল করেছিলেন। তিনি বলেছিলেন যে আপনি জানিয়ে দেন যে আমরা যাব, আমাদের সবাই এসে এখনো পৌঁছায়নি, আমরা যাব, কিন্তু আমরা যাব না, আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে শহরের পাশে চলে যাব। এইরকম একটা অবস্থার ভিতরে বেশি সময় নেওয়া যাচ্ছে না, তারা বারে বারে ফোন করছে যে 7:30 বেজে গেছে, আপনারা আসছেন না। তো এরই মধ্য দিয়ে সবাই প্রস্তুতি নিয়ে চলে যায়। আমার আজও মনে আছে এই কথাটা একটুই বলা দরকার যে যশোরের পাদুকা ভবন বলে একজন একটা জুতোর দোকান ছিল, সেই পাদুকা ভবনের মালিক তার দোকানের সমস্ত কেডস দিয়ে দিয়েছিল যে ছেলেরা সব কেডস পাই দিয়ে চলে যাবে, স্যান্ডেল পাই দিয়ে দৌড়াতে পারবে না। আমাদের রাস্তালার ঘরে এত স্তূপ হয়ে সমস্ত স্যান্ডেল জুতো জমা হয়েছিল আর ওই কেডস পরে সবাই চলে গেছিল বাইরে। সেই জুতো দোকানের মালিককেও আমার স্মরণ করতে হয়, কারণ তার নামটা আমার মনে নেই। তারপরে ক্যান্টনমেন্টে যাবে না, চলে গেছে সবাই। মশিউর রহমান সাহেব তার বাড়িতেই ছিলেন, সবাইকে রাজি করানো গেল, সবাই এলেন, উনি এলেন না। এবং এখানে আরেকজন আওয়ামী লীগের নেতা, তিনি কি করলেন, সমস্ত মানে ইট দিয়ে মেরে বাঘ ভেঙে দিয়েছিলেন রাস্তায়। রাস্তার সমস্ত জ্বলছিল যে আলোগুলো, সেই আলোগুলো উনি বাড়বে, তিনি, তার নাম নূর মোহাম্মদ। এবং সবাই যার যার মতো প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু মশিউর রহমান সাহেব যাননি। তখন আব্দুস সালাম, আমাদের একজন ছাত্র নেতা, অত্যন্ত নাম করা একজন ছাত্র নেতা, যিনি এই ইংলাসের সঙ্গেই ছিলেন, সেই আব্দুস সালাম ভাই তাকে আনতে গিয়েছিলেন, তাকে পাঠানো হয়েছিল যে যেভাবে হোক তাকে টানতে টানতে নিয়ে আসো, বাড়ি থাকা চলবে না। তারপরে তিনি কিন্তু আসেননি। এবং সেই দিন রাতে রাত 10টা হয়তো বাজেনি, এইরকম সময় তারা শহরে অ্যাটাক করেছিল। আমাদের বাড়ি, অন্য নেতাদের বাড়ি অ্যাটাক হয়েছিল এবং সাংঘাতিকভাবে গুলি করতে করতে সমস্ত তছনছ করে দিয়ে গিয়েছিল। সেই রাতে মশিউর রহমান সাহেব গ্রেপ্তার হন, সেটি ছিল 25শে মার্চ রাত। তিনি গ্রেপ্তার হয়ে ক্যান্টনমেন্টে যান এবং অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে নির্মম অত্যাচারে তিনি এপ্রিলে মারা যান। এরপরে আমরা 25শে মার্চের রাতে বেরিয়ে এক বাসায় আমরা অবস্থান নিই, সেখান থেকে আর এক বাসায়, তারপরে আমাদের একজন ঘনিষ্ঠ আত্মীয় তিনি আসেন যে আমার বাসায় চলো তোমরা, এইভাবে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তখন উনি আমাদের নিয়ে গিয়েছিলেন, থানার সামনে ছিল বাসাটা, আমরা গিয়েছিলাম সেদিন। কিন্তু আমি কিন্তু তথ্য পাচ্ছিলাম, খবর পাচ্ছিলাম যে নেতারা কোথায় আছেন, কত দূর আছেন, এই খবর আমি পাচ্ছিলাম। কিন্তু বেলা 3টার দিকে বাড়িটা ঘিরে ফেলে, ওই বাড়িটা ঘিরে ফেলে এবং সেই বাসায় সেদিন প্রায় 30-40 জনের মতো অবস্থান করছে। তো সমস্ত মেয়েরা তখন দোতলায় রয়েছে আর নিচতলায় পুরুষরা, বাড়িটা ঘিরে ফেলে, সবার হাতে বন্দুক পিস্তল, সবার বুকে ঠেকাতে ঠেকাতে, সবাই তো ভীষণ আতঙ্কিত হয়ে গিয়েছে, নিজে প্রত্যেকেরই বুকে পিস্তল ঠেকাতে ঠেকাতে আসছে, বন্দুক ঠেকাতে আসছে, রাইফেল, বড় বড় রাইফেল কাঁধে। উপরে উঠে ওখানে জিজ্ঞাসা করতে থাকে, মোশাররফ সাহেব কা ঔরাত কোন হ্যায়, মোশাররফ সাহেব কা বেটি কোন হ্যায়। তখন আমি উঠে দাঁড়ালাম, আমি বললাম যে আমি, আমার নাম রওশন জাহান সাথী। তো ওরকম একটা আতঙ্কজনক মুহূর্তে গোপন সংগঠনের প্রশিক্ষণই আমাকে সেই সাহস দিয়েছিল। তখন ওরা বললো এ ধরাও, তারপরে আমাকে নিচে নামিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে গাড়িতে তুলবে। কিন্তু হঠাৎ আবার আমার মা, খালা এবং আমার এক ভাইকে নিয়ে যায়, চাচাতো ভাই, একসঙ্গে আমাদেরকে নিয়ে গেল। নিয়ে যেয়ে তারপরে আমাকে
নানানভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে, আলাদা করে অনেক জিজ্ঞাসাবাদ করতে থাকে, হুমকি দিতে থাকে এবং ফটো দেখিয়ে বলে তোমরা পাকিস্তান ভাঙতে চাও, তোমরা মিছিল করেছো, তোমাদের হত্যা করা হবে, তোমাদের এত বড় সাহস, তোমরা পাকিস্তান ভাঙতে চাও। ফটো দেখিয়েছে বলে হ্যাঁ আমি পুরো পাকিস্তান ছাত্রলীগ করি। তারপরে এরকম একটা অবস্থায় যখন ওরা বিভিন্ন অস্ত্রের মুখে জিজ্ঞাসাবাদ করছে, হুমকি দিচ্ছে, ড্যাগার পিস্তল বেয়নট নিয়ে নিয়ে আসছে, আরেকটি জিনিস শরীরের কাছাকাছি এসে কেমন যেন একটা অশ্লীল ইঙ্গিত করছে, মানে গায়ের কাছাকাছি এসে, যেটা আমার ভীষণ অস্বস্তি লাগছিল তখন। ওরা আমাকে আমার নিয়ে যেতে চাচ্ছে অন্য ঘরে, তো তখন আমার মা পিছন থেকে আমাকে এরকম করে জড়িয়ে ধরেছে, কোমর পেঁচিয়ে ধরেছে যে যেতে দেবে না, দাঁড়িয়ে চুপচাপ আছে। এমন সময় একজন অফিসার আমার হাতটা হ্যাচকা টান দিয়ে নিয়ে চলে যায়, চলে যেয়ে দুটো ঘরের সামনে, একটা ঘরে কয়েকজন ছেলেকে মেরে হাত পা ভেঙে রক্তাক্ত অবস্থায় তারা কাতরাচ্ছে, আর একটা ঘর হচ্ছে ব্যারাক আর্মিরা সেখানে শুয়ে আছে, প্রত্যেক বেডে একজন করে নারী। আমাকে বলে যে দুটো ঘর দেখলে তোমাকে যে কোনো একটা বরণ করতে হবে, হয় তোমাকে হাত পা ভেঙে দেব, হত্যা করবো, আর তা না হলে ব্যারাকে থাকতে হবে আর্মিদের সাথে তোমাকে। এরকম একটা অবস্থা, খুবই কি করা যায়। তখন কর্নেল তোফায়েল আবার সামনে এলেন, বারবার বললেন তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি তোমাদেরকে সব কিছু দেখবো, তুমি শুধু বলো নেতাদের অবস্থান কোথায়, তারা কোথায় আছে। সেই সময় আমি বলে ফেলেছিলাম যে আমি জানি না তারা কোথায়, যারা যুদ্ধে যায় তারা কি বলে যায় কোথায় আছে। তখন উনি এই রূপবাঁধানো লাঠিটা ঠুকে বলেছিলেন ও মাস্ক নাও। তারপরে আমি দেখলাম কি করা যায়, এখান থেকে বের হবো কীভাবে, ক্যান্টনমেন্টের বাইরে কীভাবে যাওয়া যায়। তখন আমি বললাম ঠিক আছে, আপনি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, সব কিছু করবেন, তবে আপনি সেন্ট্রি দিয়ে আমাদেরকে যেখান থেকে এনেছেন ওখানে ফিরিয়ে দেন, আপনার প্রয়োজন মতো আপনি আমাদের জিজ্ঞাসাবাদ করবেন। সেদিন সে কথাটা তিনি রেখেছিলেন, মনে হয় যুদ্ধের প্রথম দিক, তো দিনটা ছিল 27 মার্চ, সে কারণে হয়তো তখনও কুটবুদ্ধিটা অত এটে ওঠেনি যে বেরোতে দেব না। একটা চেপে করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল, রাত 11টা পাঠিয়ে দিয়েছিল এবং ওই বাড়িতে নজরবন্দি করে রেখেছিল। আর ওই ছাদের উপর থেকে আমরা দেখতাম গতিবিধি কী কী করছে না করছে। আর আমাদের বাড়ির কাছাকাছি টেলিফোন এক্সচেঞ্জ, যেটা এই বাড়িরও যেখানে অবস্থান করছিলাম সেটারও অনেকটা কাছে হয়, ওইখানে মেশিন গান ফিট করে তারা র্যান্ডম গুলি চালিয়েছে এবং সারা শহরে প্রচণ্ড হত্যাযজ্ঞ চালিয়েছে। তো তারপরে আমাদেরকে সেন্ট্রি দিয়ে ওরকম ওই বাসায় আমাদেরকে ফিরিয়ে রেখে দিয়েছিল এবং রাখলে আমরা সেখানে বেশ কয়েকদিন নজরবন্দি ছিলাম, সকালে একদল পাহারা দিত, রাতে একদল পাহারা দিত। এরকম অবস্থার ভিতর দিয়ে একদিন হঠাৎ তাদের নিজেদের ভিতরেই একটা মনোমালিন্য হয় যে গণহত্যা নিয়ে, পাঞ্জাব আর্মিদের সাথে বেলুচ আর্মিদের গণহত্যা নিয়ে। তখন ওরা শহর থেকে আর্মি উইথড্র করে, আর্মি উইথড্র করে নিয়ে যায়, রাস্তা ফাঁকা মানে শহর ফাঁকা। এই সময় আমরা একদম শহরের মানুষও সেই সঙ্গে আমরাও একদমই এক কাপড়েই বলা চলে সবাইকে নিয়ে গ্রামের দিকে রওনা দিই, বেরিয়ে পড়ে আমরা সব গ্রামের দিকে। তখন আমার বাবার জন্য মোশাররফ হোসেনের নামে মাইকিং হচ্ছিল যে তাকে জীবিত অথবা মৃত ধরে দিলে বড় অঙ্কের টাকা পুরস্কার দেওয়া হবে, কারণ ওদের কাছে খবর চলে গেছে যে ডিনারে মেইন বাধাটা মোশাররফ হোসেন দিয়েছে। তো এরকম মাইকিং হচ্ছে, আমরা শুনতে শুনতে যাচ্ছি, রাস্তায় অনেকেই জিজ্ঞাসা করছে যে মোশাররফ হোসেনের ছেলে মেয়ে বউ তারা কোথায়, আপনারা কি বলতে পারেন, শহর থেকে তো আসলেন, তাদের বাড়িতে কী আছে। আমি যে না আমরা বলতে পারবো না, মানে যদি কেউ ধরিয়ে দেয় সেই জন্য। তারপরে ওই বেশ কয়েকটা গ্রাম, গ্রামের পর গ্রাম আমরা থাকলাম, বনগা পাড়ি দেওয়ার মানে বনগায় যাওয়ার একটা প্রস্তুতি নেওয়া হলো। তো তখন ইতিমধ্যে আমাদের সঙ্গে আমার যে ভাই ধরা পড়েছিলেন উনিও বেরিয়ে এসছেন, ওনার গাড়ি ছিল, তো গাড়িতে করে ওরা আমাদেরকে বর্ডারে পৌঁছে দেবে, বলবে যে তোমাদেরকে বর্ডার পর্যন্ত পৌঁছে দিই কারণ তোমাদের নিয়ে অনেকই সমস্যা হবে। এর মধ্যে একটা ব্যাপার হয়ে গিয়েছে, আমাদের বাইকটা সিল করে দিয়েছে আর্মিরা, সাধারণের প্রবেশ নিষেধ, এবং ওখানে রাজাকার হেডকোয়ার্টার করা হয়েছে এবং আর্মিরা ওখানে এসে বৈঠক করে। তো তারপরে ওই আমাদের পৌঁছে দেবে, তখন গাড়িতে করে যাচ্ছি, সাথে আর একজন মুক্তিযোদ্ধা, তিনিও একটা বড় রাইফেল নিয়ে আছেন। আমরা, আমার মা, খালা, আমার ছোট ভাই বোন,
এই অন্য ভাই বোনদের কোনো পরিচয় আমি দিইনি। অন্য ভাই বোনরা আমরা সাত ভাই বোন, তো আমাদের সঙ্গে দুটো ছোট ছোট দুটো ভাই বোন, তারা তাদেরকে নিয়েছিলাম। আর বাকি চারজন কোথায় এটা আমরা জানতাম না, তারা চলে গেছে কোন দিকে, এবং তাদের পরিচয়ও আমি ক্যান্টনমেন্টে বা আর্মিদের কাছে আমি দিইনি। আমি বলেছি যে আমার এই ছোট দুটো ভাই বোন। তো তারপরে আমরা ওখানে গেলাম, যাচ্ছি, যেতে যেতে হঠাৎ দেখি অনেক দূর থেকে একটা আর্মি ভ্যান আসছে শহরের দিকে, এবং যখন দেখছে যে একটা সিভিলিয়ান গাড়ি পাস করছে বনগার দিকে যাচ্ছে, ওরা ওখান থেকে ঝাঁকে ঝাঁকে গুলি, ঝাঁকে ঝাঁকে গুলি, এবং সেই গুলি গাড়ির ছাদ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, শিলাবৃষ্টির মতো গুলি হচ্ছে। তখন ওদের বাচ্চাগুলোকে নিচে নামিয়ে আমরা হুমড়ি খেয়ে পাদানিতে শুয়ে আছি যে কীভাবে কোনো রকম যাওয়া যায় না। ঠিক এমন সময় একটা গুলি এসে জানালায় লাগলো, ঝনঝন করে জানালাটা ভেঙে পড়ে গেল, চাকায় লাগলো, চাকা পাংচার হয়ে গেল। এবং আপনারা জানেন যে বনগাঁ যেতে যশোরে যে গ্র্যান্ড ট্র্যাক রোড, সেই রোডে বিশাল বড় বড় মোটা মোটা গাছ আছে। ওই গাড়িটা তখন চাকা পাংচার হয়ে গেল, জানালা ভেঙে গেল, তারপরে গাড়িটা পাক খেতে খেতে ওই গাছে সে গিয়ে ধাক্কা লাগলো। তখন দেখি যে না, বেঁচে আছি এবং গাড়িতে আগুন ধরেনি। তারপরে সময় আমরা ওখান থেকে নামলাম, এমন সময় ওই দিক থেকে চৌগাছা ঝিকরগাছার দিকে দিক থেকে ওই একটা মুক্তিযোদ্ধাদের গাড়ি আসছিল। তখন ওরা তাড়াতাড়ি নেমে আমাদের গাড়িতে, ততক্ষণে রেঞ্জের বাইরে এসে গেছি আমরা, ওরা গাড়িতে চাকাটা পরিয়ে দেয় এবং সেটা দিয়ে আমরা বর্ডারে আসি। এরপরে বন এতে আসা আর কি, বনগাঁয়ে আসা। তো বনগাঁতে থাকি ওখানে, তারপরে আমার বাকি ভাই বোন, ফুপু, আমার এক ছোট ফুপু উনি ছিলেন পাকিস্তানে, রাওয়ালপিন্ডিতে থাকতেন, সেন্ট্রাল সার্ভিসে ছিলেন ফুপু এবং ফোপা। তো তারাও এসেছিলেন, মানে ফেব্রুয়ারিতে এসেছিলেন আর জানিনি। তো ওরাও কোথায় বা আমার ভাই বোনরা কোথায় এগুলো আমরা জানতাম না। ওরাও বিভিন্ন গ্রামে গ্রামে আশ্রয় নিয়েছিল, বেশ অনেকদিন পরে তারা বনগাঁয়ে আসতে পেরেছিল। তো বনগাঁয়ে আসার পরে ওখানে বাবার সঙ্গে দেখা হয়, অন্যান্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা হয়, এবং এরই মধ্যে আমি একটু অসুস্থ হয়ে পড়ি, বেশ জ্বর এবং হাম, মেনিনজাইটিস হয়ে গিয়েছিল। তারপরে সুস্থ হয়ে আমি বিভিন্ন ক্যাম্পে, আশ্রয় শিবিরে আর কি আমি কাজ করতে থাকি। এবং এটা ছিল আমাদের, আমরা বলি মানে বনগাঁ করিডোর অফিস থেকে লিফলেট এনে প্রান্ত সীমায় বিলি করা। আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে, এটাকে পশ্চিম রণাঙ্গন বলবে, হ্যাঁ, যেটা তোফায়েল আহমেদ, নূর আলম জিকু, কাজী আরিফ আহমেদ এদের নেতৃত্বে যেটা ছিল মুজিব বাহিনী বা বিএলএফ এর নেতৃত্বে। আর আর্মিতে তো ছিলেন মেজর মঞ্জুর এবং আবু ওসমান চৌধুরী। তো এখানে আর কি আমরা এই ধরনের কাজের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম। যুদ্ধের পরে আমরা বাড়ি আসব, ফিরে আসব, কিন্তু বাবা আমাদেরকে একটু দেরি করে এনেছিলেন, উনি ওনা চলে গিয়েছেন। এবং 11 জানুয়ারির একটা, যেটা স্বাধীন বাংলাদেশের যশোর স্বাধীন হয়েছে কিন্তু 6 তারিখে রাত বলে এটাকে 7 তারিখ বলা হয়। তো এরপরে যে প্রথম জনসভাটা হয়েছিল সেটা কিন্তু যশোরে 11 ডিসেম্বর যশোর টাউন হল ময়দানে, যেখানে এমএনএ এমপিরা ছিলেন, মোশাররফ হোসেন, রওশন আলী এবং আরও অন্যান্যরা ছিলেন, তারপরে ছাত্র নেতারা ছিলেন, এবং সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম ইনারা ছিলেন, এবং আরও অনেক পেশাজীবী, সংস্কৃতিজীবী এরকম অনেকেই ছিলেন। সেটা ছিল প্রথম জনসভা স্বাধীন বাংলাদেশের। কিন্তু আমরা তো যাওয়ার জন্য অস্থির লাগছে যে আমরা যশোর যাব। এর মধ্যে আসলে আমাদের বাড়িটা ওরা একটা কসাইখানা করে ফেলেছিল, ওরা ওখানে আলাপ আলোচনা করতো, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত, মিটিং নিত, হতো এ সমস্ত করতো, আর বহু মানুষ ধরে এনে ওখানে মেরে ফেলেছে, গুলি করে হত্যা করেছে, জবাই করে হত্যা করেছে, এবং নিচতলায় মানে সাংঘাতিক রক্ত নাকি জমাট বেঁধে বেঁধেছিল, কলের চাতালে, ট্রেনে, বারান্দায় প্রচণ্ডভাবে রক্ত জমাট বেঁধেছিল। এবং ওরা যখন চলে যায়, যখন আমিরা বাড়িটা ছেড়ে চলে যায়,
সমস্ত কিছু ভেঙে ফ্লোর পর্যন্ত ভেঙে খুঁড়ে দিয়ে গিয়েছিল এবং গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে গিয়েছিল, যেটা তুষের মতো জ্বলতে থাকে। তো সারা বাড়ি এরকম ছিল, এখন পরিষ্কার না করে আমাদেরকে নিতে পারছিল না। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে, অনেক ধোয়া মশা করার পরে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো ওই ডিসেম্বরে আমরা চলে যাই বাড়িতে। আর তারপরে আর কি তখন মনে হয়েছিল যে আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের বিজয় হয়েছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি, এখন আমাদের দেশ গড়ার পালা, মানুষের মুক্তি এবং কল্যাণ, এটাই হবে আমাদের পরবর্তী কাজ। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এটা অনেক বড় একটা সফলতা। তবে দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য যেটা প্রয়োজন, সেখানে আমরা দেখেছি যে 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় এবং এরপরে সামরিক শাসন আসতে থাকে একের পর এক, যার ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে দেরি হচ্ছে। এরপরে আবার আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, তারপরে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে একটার পরে একটা ক্ষমতায় আসছে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কর্মসূচি নেওয়া হচ্ছে, পালন করা হচ্ছে। যে কাজগুলো আমরা করতে পারিনি, যে সময় আমাদের হাত থেকে চলে গেছে, সেই সময়টাকে পূরণ করার জন্য তো একটু সময় লাগবে। এবং এক্ষেত্রে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রশ্নে সকল মুক্তিযোদ্ধাদেরকে, সকল দেশপ্রেমিক রাজনীতিবিদকে, স্বাধীনতা সংগ্রামী জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সংবিধানের যে 4টি মূল নীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এটাকে সুষ্ঠুভাবে পালন করা, মানে সত্যিকারভাবে এটাকে স্ট্যাবলিশ করা এবং জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে দেশের প্রতিটি মানুষ যেন খেয়ে পরে ভালো থাকতে পারে। তবে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে অনেক বড় করে ধারণ করেন। নিরপেক্ষ ইতিহাস, অনেক মানুষকে বলতে শুনেছি যে অনেক ছেলে মেয়েরা যে আপনারা কত ভাগ্যবান, আপনারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই সব দেখেছেন, ফেস করেছেন, কিন্তু আমরা তো সেই দিনগুলো পাবো না, আমরা তো ফেস করতেও পারবো না, দেখতে পারবো না। তখন এটাই আমার শুধু মনে হয় যে মুক্তিযুদ্ধের যে নিরপেক্ষ ইতিহাস, কারণ একটা যুদ্ধ কিন্তু একটা গণ্ডিবদ্ধ কিছু না, এটি একটি বিশাল প্রশস্ত বিষয়, সুতরাং সেইটাকে নিরপেক্ষভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে এবং আজকের প্রজন্মকে এই সত্যি কথাগুলো বলতে হবে, কিভাবে যুদ্ধ হয়েছিল, কিভাবে যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং যুদ্ধের পূর্ব প্রস্তুতি কি কি ছিল, কারা কারা ছিলেন, সবকিছুই নিরপেক্ষভাবে জানাতে হবে। আমিও বলবো যে আজকের প্রজন্ম নিশ্চয়ই সেগুলো খুঁজে খুঁজে নেবে, কোনো মিথ্যাকে বিশ্বাস করবে না, কোনো মিথ্যার আশ্রয় নেবে না, তা রিলে রেসের মতো আমাদের কাছ থেকে লাঠিটা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে, সামনের মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দেবে। সেই জন্য যতটা সময় যারা লিখছেন, যারা গবেষণা করছেন, ভয়ে আতঙ্কে লেখার দরকার নেই, সত্যি কথাগুলো যদি লেখেন তাহলে কিন্তু আমরা আরো অনেক বড় জাতি হিসেবে বিশ্বে পরিগণিত হতে পারবো।